আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আল্লাহ আলহি ওসাহ বিহি ওয়ামাইহা বিহুদাহ সম্মানিত দর্শক শ্রোতা আমার অতি অন্তরের অন্তঃস্থল থেকে আমি সর্বপ্রথম জানাচ্ছি আপনাদেরকে মুবারকবাদ যারা এই প্রোগ্রাম শুনছেন এবং এই প্রোগ্রামকে আপনারা শেয়ার করবেন অন্যদের পর্যন্ত এই প্রোগ্রাম পৌঁছাবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ যেন সবাইকে দুনিয়া এবং আখড়াতে তার উত্তম প্রতিদান দান করেন এবং সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে আল্লাহ যেন এলমিন নাফে এবং আমিল সালেহের মাধ্যমে আমাদেরকে মহান রব্বুল আলমিন ধন্য করেন আজকের বিষয় হচ্ছে একটি প্রসঙ্গ এমন যেটা নিয়ে শুধু মুসলমান নয় কাফেরডা পর্যন্ত তারা খুবই উদ্গ্রীব থাকে যে কেন আমার দোয়াটা কবুল হচ্ছে না আর সবাই এই বিষয়ে অত্যন্ত লালায়িত এবং আগ্রহী আমার দোয়াটা যদি কবুল হয়ে যায় তো পৃথিবীতে এর চেয়ে বড়ো অস্ত্র তো আর নেই বাহ্যিক অস্ত্র দিয়ে একজন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে আপনি হয়তো তাকে আঘাত হানতে পারবেন না হয়তো এটা ইসলামে এলাও না অথবা রাষ্ট্রীয় আইনে দেয় না অথবা এটা মানসম্মানে বাঁধে তো অথচ আপনি চাচ্ছেন যে আপনার এই কাজটা হোক এই শত্রুটা পরাস্ত হোক এই আশাটা পুরা হোক যেটা বৈধ তো এর মধ্যে একটা আভ্যন্তরীণ এত শক্তিশালী অস্ত্র আছে যেটা আমরা হাতের মুঠোয় করতে পারলে কাজ হবে আমাদের অজান্তে এবং শত্রু যেটা আসলে পরাস্ত হওয়ার যে আপনার উপর জুলুম করছে সে পরাস্ত হয়ে যাবে তার জানতে। এবং আল্লাহ বলে আলমিনও আপনার সন্তুষ্ট হবেন না মোট কথা আপনার এখানে কোনো অন্যায় করা লাগবে না এবং আপনার উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে এই অস্ত্রটা তাইলে সবচেয়ে শক্তিশালী আল্লাহ আকবর অনেকেই বুঝে গিয়েছেন এবং শিরোনামে দেওয়াই আছে এই অস্ত্রের নাম হলো এই অস্ত্রের নাম হলো দোয়া এবং এটাকে কেন আমরা অস্ত্র বলি বা আখ্যায়িত করলাম মূল বিষয়ে যাওয়ার আগে এটা বলে দিই যে একজন অত্যন্ত জ্ঞানী এবং গুণী আরবিভাষী ব্যক্তি উনি কবিতার

এটা বলেন না যে দোয়া কি করতে পারে হ্যাঁ উনি ওইটাই বলছেন কিন্তু অর্থ হলো এটাই যে দোয়া কি না করতে পারে তার সাদমর্ম শুনলে তারপরে তিনি বলছেন কি যে এটা হলো সিহামীলা এটা হলো রাতের আধার আধারে এটাকে প্রয়োগ করা হয় সেটা কোনটা তাহাযুদের সঙ্গে উঠে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন দুই চার ছয় আট যা সম্ভব হয় ভীতি সহ পরে যখন আপনি দোয়াটা করবেন এবং সেখানে বিশেষ একটা সময় হলো আল্লাহর কাছে ক্ষমা চলা আমাদের দোয়া কবুল না হওয়ার একটা প্রতিবন্ধকতা হলো পাপ এরপরে আপনি যখন দোয়াটা করবেন উনি বলছেন সিহা আমুল্লাই লীলা তুখতে এই রাতের আধারে যেই অস্ত্র ছুঁড়ে মারা হয় এটা কশ্চিন কালো মিস হয় না বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়া মিস হয় না তিনি সেটাই বলছেন ওলা লাহা আমাদুন তবে এটা মেয়াদের অপেক্ষায় থাকতে হয় আল্লাহ রবুল্লা আলমিনের দোয়া তো আর আপনার আমার কথাই হয়ে যাবে না আল্লাহ যে কবুল করেন সেটাই তো তার বড় একটা অনুগ্রহ কিন্তু সময়টা সময়টা নির্ধারণ করবে তিনি এই জন্য বলছেন লাহা আমাদুন ওলিন আমাদিন তার একটা মেয়াদ থাকে সুনির্ধারিত আর এই মেয়াদটা সুসম্পন্ন হওয়া লাগে এরপরে যখন মেয়াদ শেষ হওয়ার পরে আশাটা পুরা হয় তখনই তো হলো আসল পরীক্ষা আমাদের অনেকেই কিন্তু তখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আর আমরা আল্লাহকে ডাকি না ইউশ্রী খুন আল্লাহ যেমন বললেন যে সমুদ্রের গর্ভে গিয়ে তার মধ্যভাগে গিয়ে যখন সেই উত্তাল তরঙ্গমালার মধ্যে তার কিস্তি এবং নৌকা স্টিমার আর জাহাজ যখন দেখবে শিব ডুবুডুবু অবস্থা তখন আল্লাহ রবুল্লাহ আলমিনকে ডাকে মুখলি সিন আলাহদ্দিন তারা কাফির হওয়া সত্ত্বেও মুশ্রিক হওয়া সত্ত্বেও মহান রব্বুল্লাহ আলমিনকে একনিষ্ঠ চিত্তে এবং একেবারে ঐকান্তিকতার সাথে শুধুই আল্লাহকেই সাহায্যকারী জেনে ভেবে বিশ্বাস করে আল্লাহর কাছেই একেবারে কায় মনোবাক্যে পর্যন্ত করে কিন্তু এরপরে যখন তারা পৌঁছে যায় স্থলভাগে আল্লাহর সাথে অন্যকে শরীর করা শুরু করে কত কঠিন মানুষের অবস্থা তো এই বাস্তবতা আমাদের সবারই আছে তো যাই হোক এটা চাইলে অস্ত্র এই অস্ত্রটা আপনি প্রয়োগ করবেন দুইটি হাতিয়ার সাথে রাখুন এই জন্য শিরোনামে বলা আছে যে দুইটি অস্ত্র হাত করুন দেখবেন দোয়া কবুল হবেই দুইটি অস্ত্র কি সর্বপ্রথম যেটা আমরা বলবো বর্জনীয় আর দ্বিতীয় নম্বর সেটা আমরা বলবো করণীয় বর্জনীয় যেটা সেটা হলো যে আপনাকে হারাম বর্জন করতে হারাম বর্জন করতে হবে হারাম আইনকাম এবং হারাম ভক্ষণ করা ওই ভক্ষণ বোঝানো হয় এটা দিয়ে প্রধান দিক তো সেই ক্ষেত্রে আল্লাহ আলম আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন একটা নবী সম্বোধন করে এবং একটা আমাদের সর্বসাধারণ তাম জাহানের মুসলমানদেরকে সম্বোধন করে তাহলে আমরা নবীদের সম্মানার্থে আগে ওনাদের ব্যাপারে যেটা আসছে সেটাই আমরা উল্লেখ করি সেটা আসছে সুরা মিনুনের একান একান্ন নম্বর আয়াত ইয়া ইউহার রসুল اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الرسل كلوا من الطيبات كلوا من الطيبات واعملوا صالحا انه بما تعملون عليم আল্লাহ্বা বললেন অহে রাসুলগণ যাদেরকে তিনি প্রেরণ করেছেন তোমরা পুত ও পবিত্র তথা হালাল ভক্ষণ করো আর নে কামল করো তোমরা যা করো অবশ্য অবশ্যই আল্লাহ জানে তিনি জানেন শ্রম মিনুন একান্ একান্ত নম্বর আয়াত আর সবাইকে সম্বোধন করে আল্লাহ বললেন ইয়াদিনা মানু কুলু তইবাতিমা রজাপুনা অস্কুরুলিল্কুরুল ওহে মোমিন সম্প্রদায় তোমরা পুত পবিত্র তথা হালাল রিজিক ভক্ষণ করো আর আল্লাহ রবিল্লা আলমিনীর সুক্রিয়া আদায় করো আল্লাহ রবী আলমিনের শুক্রিয়া আদায় করো যদি তোমরা কেবলই তার এবাদতকারী হয়ে থাকো যদি তোমরা কেবল তাকেই এবাদত করো তারই এবাদত করো তা এই কাজ করে থাকলে আল্লারই গুলাম যদি হয়ে থাকো তবে আল্লাহ রব্বুলে আরবিনের নির্দেশ হচ্ছে যে তোমরা হালাল ভক্ষণ করো এবং শুক্রিয়া আদায় করো আল্লাহ বাহ শুক্রিয়া আদায় করলে ওই হালালের মধ্যে আল্লাহ বরকো দিবে ওই আজ না লা ইন সাকারতুম লা আজ ইদান না কুম ওলাইন কাফরতুম ই তোমার রব এই কথা ডিক্লিয়ার দিয়ে দিয়েছেন যদি সুক্রিয়া আদায় করো তিনি বৃদ্ধি করে দিবেন আর সুক্রিয়া করলে তার শাস্তি অতিব প্রবাদেই আছে যে নিয়ামতের আদায় করলে সে অটল থাকে অবিচল থাকে সে অবাধ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সে আসতেই থাকে কিন্তু নিয়ামতে না সুক্রি করলে ফররত সে বরং পালিয়ে যায় লাহ বিক্রি তদুম ন্যাম অবিল কুফরি তাজুর সুক্রিয় আদায়ের মাধ্যমে নিয়ামত স্থায়ী থাকে আর না করলে এই নিয়ামত এই নিয়ামত না হয়ে যায় তো যেই হোক এটা আমাদের প্রাসঙ্গিক এসে গেলো মূল কথা হলো যাইলে হারাম থেকে বিরত থাকার কথা আমি কেন এটা বলতে গিয়ে আবার ইতিবাচক শব্দ বললাম কোরআন থেকে চয়ন করলাম কেননা এখানে একটা হাদিস আছে হাদিসের সনদে কথা আছে এই এটা গ্রহণযোগ্য না কিন্তু যেহেতু হাদিস দুর্বল তারপরও অর্থ সঠিক করানো থেকে আমরা পেলাম এবার আমরা উল্লেখ করতে পারি যে সাহাদিফিন্দাল আনহ সম্পর্কে আসছে যে তিনি তার মা আল্লাহ নবীশাল হিসেবে তিনি হলেন কিন্তু মামা বাগনাকে জিজ্ঞাসা করলেন যে মামা আমাকে এমন একটি পথ্য শিখিয়ে দেন যে আমার দোয়া যেন কবুল হয় তখন আল্লাহনবী ইসলাম বললেন আতই মাতা আমাক তুই যা দাওয়াতুক তোমার খাদ্য খাবারকে হালাল করো দোয়া কবুল হবে হাদিসটা বিশুদ্ধ না কিন্তু অর্থ সঠিক অর্থ যেহেতু সঠিক তাইলে আমরা এই জন্য বলতে পারি হাদিসটাকে যে জয়ীফ তার শব্দ তার সনদ বা শব্দ এইটা উল্লেখ করার পরে এটা এটা এই বলাই যায় এমন আর কোনো সমস্যা নেই তবে এবং বাস্তবে আমরা বাস্তবতাও পাচ্ছি বাস্তবতা কি যে সাদাস আনহ দোয়া কবুল হতো বড়ো বড়ো সাহাবাগন পর্যন্ত তার কাছে এসে দোয়া চাইতেন আবার তিনি অন্ধ ছিলেন দেখেন দোয়া কবুল হতে গেলে আপনার কিছু ত্যাগই হওয়া লাগবে একজন বলে দিলেন তার এক ভাতিজা এসে যে আমি আপনার অমুক সূত্রে ভাতিজা হয় তবে মানুষ আপনার কাছে আসতে লাইন ধরে দোয়া চাচ্ছে আর তাদের দোয়া কবুল হয়ে যাচ্ছে আমার একটা প্রস্তাব আপনার কাছে বললো কি যে আপনার যে চক্ষু নেই দৃষ্টি নাই এটা বললো তো আপনি দোয়া করেন উনি বললো যে আমি এটা আল্লাহর হাওয়ালা করেছি এটা আল্লাহর ফয়সালার তার পছন্দের উপর রেখে দিয়েছি আল্লাহ দেখেন আমাদের তো সুযোগ হলেই আমরা আমার কোনটা সুবিধা ওইটা আগেই বলে দিই কিন্তু ওনারা আল্লাহর ফয়সালাকে আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন যার ফলে আমরা বলতে পারি এটাও একটা কারণ যে আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা সাদমি আবাস আনহু তার দোয়ায় সবার কাজ হচ্ছে সবাই তার কাছে দোয়া চেয়ে নিচ্ছে আর তিনি দুইটি চোখের দৃষ্টি হারিয়ে আসেন এবং একজন তাকে বলল তিনি বললেন যে ওইটা ওটা আমি আল্লাহর সন্তুষ্টির উপর রেখে দিয়েছি মানে উনি খুশি আমার চোখের দৃষ্টি নিয়ে তাতে আমি খুশি এই এই জিনিসটা হলো আরো বড় আজকে আমরা দ্বিতীয় আরেকটা যেটা বলবো সেটা তো শুনবেনি কিন্তু এখন তৃতীয়টা আরেকটা প্রাসঙ্গিক এসে গেল কিন্তু এটা কিন্তু আরো বড় এটা হলো আল্লাহর সন্তুষ্টির উপরে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহর ফয়সালা আমার আল্লাহ আমাকে চেয়েছেন অন্ধ রাখতে আমি রাজি আর বকা সব হাতে সে আসেই যে যে ব্যক্তিকে তার দুইটা মানে এভাবে শব্দ আসছে তার দুই সম্মানী সম্মানিত দুইটি অঙ্গ আমি নিয়ে নিলাম সেটার উপর রাজি থাকলো আমি তাকে জান্নাত দিয়ে দিব আল্লাহ আকবর তোদের তারা জান্নাতের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ দিতে পারতেন তা আপনিও দোয়া কবুল যে চাইবেন এটা নিছক কোনো জিনিসের জন্য চাইবেন না মহৎ উদ্দেশ্য নিয়ে থাকবেন এবং আপনার চিন্তা চেতনা থাকবে উন্নত মানের পবিত্র আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পৃক্ত তখন বাকিগুলো আল্লাহ আল্লাহবুল্লাহম সহজ করে দিবেন একজন আপনাকে অন্যায় ভাবে জুলুম করছে আপনি ওটার কারণে সময় বের করতে পারছেন না আল্লাহ দিনের কাজ করতে পারছেন না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে একেবারে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছেন নাউজিবিল্লা কত মানুষ হয় তখন আপনি যাচ্ছেন আল্লাহ এই আবর্জনা তুমি সাফ করে দাও আমার রাস্তাটা মুক্ত করে দাও এবং আল্লাহকে প্রমাণ করে দেখাবেন যে আপনি আসলে চাচ্ছেন আল্লাহর অবাদতের জন্য সময় বের করতে এটার কারণে পারছেন না দুনিয়ার ঝামেলার কারণে আপনার মানে কাজ থেকে আপনি ফ্রি হতে পারছেন না কারণ ইনকাম ছাড়া আপনার সংসার চলছে না এই অবস্থা যখন আপনি বাস্তবে প্রমাণ করবেন তখন আপনার যে জয় জামেলা সারার জন্য আল্লাহ করবেন সাথে সাথে আল্লাহ কবুল করবে এবং একটা জিনিস চাচ্ছেন যে এটা হলে আমি তখন কাজটা বেশি ভালো করতে পারবো আল্লাহ আকবর মুসা আলমিনা ওয়ালিসার মতো মানুষ যখন বললেন যে আল্লাহ তুমি আমার ভাইকে আমার সাথে এই নবুয়তের কাজে শরিক করে দাও তাইলে সহযোগিতা হবে পার্সিটিভিট হলে উনি পার্সিটিভিট করলে কাজটা সহজ হবে তখন কি করবেন এটা এই জন্য নয় যে আমি এই অসহ্যশালী হব আর আমি গেইনার হব আমি এই হব সেই হব আমার ভাই যদি আমার কাজে সহযোগিতা করে কাজে একটু লাঘব হয় একটু সহজ হয় সময়টা পাবো আর এই সময় দিয়ে কি করবো কৈনুসাব তোমার পবিত্রতা আরো বেশি বর্ণনা করতে পারবোরা এবং তোমার স্মরণ আরো বেশি করতে পারবো আর এই জায়গায় তিনি বলেছিলেন না যে দোয়াটা কবুল করার জন্যে আল্লাহ আমার দোয়া কবুল করো আমার মাথা পিছিয়ে দোয়া কবুল করো তারপরে কি করবেন তারপরে আল্লাহ রবুল্লাহ আলমীর তিনি শুকুরগুজার হবেন আল্লাহ রবুল্লাহ আলমীর শুক্রিয়া আদায় করতে পারবেন যে যে জিনিসগুলো দিয়ে আল্লাহ তাকে নিয়ামতে ভূষিত করেছেন আল্লাহ আকবার এবং তার পিতামাতাকে নিয়ামত দ্বারা ভূষিত করেছেন

যে দোয়া কবুল হচ্ছে না কেন হারামের কারণে তাইলে অবশ্যই আমাদের হালালটা নিতে হবে সেটা হলো এক হাজার পনেরো সিরিয়াল হাদিসার সে যে ইন্ন তৈবুল্লা তৈবা আল্লাহ পুত পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না তাইলে রিজেক্টটা হালাল হলে দোয়াটা কবুল হবে এবং আমলটা ভালো হলে আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে এটা বলতে বলতে তারপরে বললেন যে ইন্দার রাজুলা এক ব্যক্তি সফর করবে দূরপাল্লার সফর কিন্তু এরপরে দূরপাল্লা পাল্লার সফরে গিয়ে মানে হজ্জের কথা বলছেন যে ইয়ারব ইয়ারব বলে ডাকবে আল্লাহকে ইয়ারব ইয়ারব বলে ডাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন না এটা না করতে গিয়ে কারণ দর্শিয়েছেন কি যে ও মাত আমুহ হারামুন ও মশরবু হারামুন ও মালবাসু হারামুন ও বিল হারাম ফা আন্না ইস্তেজাব আল্লাহ ফা আন্না ইস্তেজাবুল্লাহ যে তার খাদ্যটাও হারাম পানীয় হারাম পোশাকও হারাম শরীরে পুষ্টি জুগিয়েছে এনার্জি শক্তি যা কিছু জুগিয়েছে মানে খাদ্যের উপাদান এগুলো দিয়ে সবই হারাম তাইলে তার দোয়া কিভাবে কবুল করা হবে অতএব এই এইটা হাদিস হলো মুসলিম শরীফে এক হাজার পনেরো এখান থেকে আমরা সুস্পষ্টভাবে পেয়ে গেলাম হাদিস থেকেও যে না হারাম ইনকাম হলে হারাম ভক্ষণ করলে দোয়া কবুল হবে না আল্লাহ নিজেই প্রশ্ন করে রেখে দিয়েছেন মানে এই প্রশ্নের উত্তর হলো না বাচক যা হবেই না ওর হজই কবুল হচ্ছে না যে হজের মধ্যে যেটা একটা এবাদত হলো শারীরিক এবং সেই সাথে সম্পদগত ওখানেই আল্লাহ বললেন যে তার কবুল হচ্ছে না বিশেষ করে এখানে যেহেতু ওই দোয়াটাকে সম্বোধন করে কেন্দ্র করে বলা হয়েছে যে সে বলছে ইয়ারব ইয়ারব সেখান থেকে মাস আল্লাহ নেওয়া হয়েছে যে সরাসরি হারাম ইনকাম যে জিনিসের উপর হিট করে এটা হলো দোয়া যে দোয়া কবুল হবে না অন্যান্য আমলের ক্ষেত্রে অনেক কথা আসছে এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয় কিন্তু দোয়া কবুল করার ক্ষেত্রে সে সরাসরি প্রভাব সৃষ্টি করে হারাম ইনকাম যেটা কবুল হবে না আর আমাদের এটা কত বড় একটা প্রয়োজনীয় জিনিস জানলার কাছে আমরা যদি দোয়া কবুল না করাইতে পারি তো আমরা সব জায়গাতেই আটকা পড়ে যাব এই জন্য ইনকামটা যেন হালাল হয় দেখবেন আপনার দোয়া ইনশাআল্লাহ রাজির কবুল হবে আর দ্বিতীয় যেটা হলো ফরোজ আপাতত অবশ্যই করতে হবে কেননা বোকাই সব যে হাদিস আমি এখন বলবো ছয় হাজার পাঁচশত দুই সিরিয়ালে আল্লাহর বলছেন যে আমার বান্দার উপরে আমি যা ফরজ করেছি এ অপেক্ষা প্রিয় আর কোন ফরজ এবার যেটা নামাজ বলেন রোজা বলেন জাকাত বলেন যার উপর জাকাত ফরজ হয়েছে মহিলাদের ক্ষেত্রে পর্দা করা পুরুষদেরও তাদের চোখের পর্দা এইভাবে সকল জিনিস যেগুলো ফরজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার মানে ফরজটা আগে করতেই হবে তারপরে অলা আবদি ইতাকরব আলিয়া বিন নওয়াফিল আমার বান্দা সে নফল ইবাদত করে 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 আমার নৈকট্য লাভ করতে থাকবে করতে থাকবে আমার সান্নিধ্যে এতটুকু সে উন্নতি হবে পৌঁছে যাবে যে ও উহিববাহ তারপরে আমি তাকে ভালোবেসে ফেলব আল্লাহ আকবার দোয়া কবুলের অস্ত্র আপনি আগে নেন আগে এটা নিন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন পৃথিবীতে অনেকেই তো আছে তারা দাবি করে আমরা ভালোবাসি এই যে আশিকান খাজিগান জিন্দেগান মুর্দেগান আর এর পরে ভক্তদের পকেট খালি করে হয়ে যায় কুরবান ওরা তো দাবিতে একশো একশো কিন্তু ওরা যে আল্লাহর ভালোবাসা পাচ্ছেই কি না আদৌ পাচ্ছে না এটা জানেই না কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি আল্লাহ নব্বী অনুসরণ করেন তাহলে সুরা এক একুশ নম্বর একত্রিশ নম্বর আয়ত আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ভালোবাসবেন গুনাখাতও মাফ করবেন আর এখানে আল্লাহ রবুল আলমী ওয়াদা দিচ্ছেন যে নফল এবাদত বেশি করতে থাকলে করতে থাকলে আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবে এর চেয়ে সফলতা আর কি আছে যে আল্লাহর ভালোবাসার ওয়াদা হাদিসে দিয়ে দেওয়া হয়েছে বেশি করতে থাকবেন আদায় করছেন আমাদের অনেকেই ফরজ রাকাতগুলো গুলো হয়ে যাওয়ার পরে আগেরও শূন্য খবর নেন না যেটাকে শুনান সুনান রাওয়াতিব মানি হলো এটা হলো ফরজ নামাজের আগে পরে সংশ্লিষ্ট সম্পৃক্ত এবং শূন্যাদা এটা গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্ব যেটাই দেওয়া হোক অন্তত সুন্নার মধ্যে যেহেতু আছে এটা হয় নাই করলে সব না করলে গুণা নেই এই সংজ্ঞাতে থাকে ঠিকই কিন্তু যদি পরিণতি দেখেন কে আমাদের দিন নফল সহ প্রত্যেকে আবাদ ছাড়া সবগুলোকে নফল বলা হয় তো শীর্ষে হলে এগুলো এগুলোকে রাখা হবে যার ফরজে কম পড়বে তাইলে এবার তার মর্যাদা কম থাকলো আর আমাদের ফরজে কতই না কম পড়ে তো এই দিকে লক্ষ্য রাখলে এটার কিন্তু গুরুত্ব কম নয় ঠিক শূন্যতম আখ্যাতের মধ্যে আবার আহ সূন্যতম আখ্যাতের মধ্যে আপনার এদিকে দুই রেখা মসজিদ মসজিদের নামাজ তাহিয়াতুল বলা হয় বৈঠকে এই নামাজ পড়ে যায় এইভাবে করে আপনার রীতি পড়ে যায় যারা ওয়াজিব বলেন নাই তাদের তো এগুলো করতে হবে এগুলো করার পরে সাধারণ নফল তাহাজুদের নামাজ চাষদের নামাজ তাহিয়াতুল অজু করছেন দুই রেখা নামাজ পড়েন এগুলো যত বেশি বেশি পড়বেন মোট কথা হাদিস তারা সাব্যস্ত প্রয়োজন দেখা দিয়েছে বিপদ দূর হওয়ার জন্য কিছু পাচ্ছেন না নামাজ পড়েন বা হাজাবা আমরুন ইলা সালাহ আল্লাহ নবী কোনো জিনিস করলে করলেই সাথে সাথে নামাজের জন্য ত্বরান্বিত হতে এটা কোনটা এটা নফল নামাজ ব্যাপক হয় নফল নামাজ তথে এই নফল নামাজ আপনি সবগুলোকে সামিল করতে পারেন এখানে যত বেশি বেশি করবেন আপনি আল্লাহর এত প্রিয় হবেন যে হাদিসে আসছে যে আল্লাহর হাত হয়ে যাবেন আল্লাহর পা হয়ে যাবেন আল্লাহর চক্ষু হয়ে যাবেন আল্লাহ আকবার দেখার জন্য চোখ ধরার জন্য হাত চলার জন্য পা এবং শোনার জন্যে কান এই সব কিছু আল্লাহ এই জন্য বলেছেন যে এটা বিশেষ বান্দা হয়ে যাওয়ার কারণে এবং এগুলোকে তিনি তার বিশেষ তত্ত্বাবধানে নিয়ে আসবেন এগুলোর মাধ্যমে আর অন্যায় হবে না এটাই তার সঠিক ব্যাখ্যা আর বেটিক ব্যাখ্যা হলো যারা মতবাদের লোকজন বলে যে আল্লাহ এসে লীন হয়ে যান এটা হুবু হিন্দুদা এইদিকে যাওয়ার সময়ই নেই তো যাই হোক তার মানে আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি এসে যায় আজকের জন্য এটা আরো বড় একটা পাওনা যে যুবকরা যুবতীরা বলে যে আল্লাহ আল্লাহর জন্য আমরা এগুলো করতে চাইলেও পারি না আল্লাহর উদ্দেশ্যে আমরা এগুলোকে আহ ব্যবহার করতে চাইলেও তার দিনে হচ্ছে না শয়তান নিয়ে নিচ্ছে শয়তানের কাজে ব্যবহার করছে না আপনি নফল বেশি বেশি পড়েন নফল বেশি বেশি করে পড়েন ঠিক তদ্রুপ নামাজ এখানে মূল উদ্দেশ্য কিন্তু নফলের মধ্যে শীর্ষে নামাজ নামাজের পরে হল অন্যগুলো স্থান এই নামাজের ক্ষেত্রে বলা হয়েছে ফাখাল্লাফা মিন বাদিম খালফুন আদা সালাহ অত্যাবাহ এই আয়াত থেকে নেওয়া হয়েছে যে আপনি যদি প্রবৃত্তি থেকে বাঁচতে চান আপনার খাহিসাতে নফসানি থেকে আপনি উদ্ধার পাচ্ছেন না নামাজকে আপনি ভালো করে সুন্দর করে পড়ার চেষ্টা করুন নামাজের ক্ষেত্রে আপনার যে ত্রুটি বিচ্যুতি আপনার যে অবহেলা আছে ওগুলোকে আপনি চুকিয়ে ফেলুন দেখবেন যে আপনার শয়তানি যত অস্পাশেষ আছে কাজ আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন কেননা আল্লাহ হুবিন আলেমিন এই নামাজের ক্ষেত্রেই তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে ইন নাফ সালা হ্যাঁ আনিল ফাসাইন খাফ নামাজ নির্লজ্জজনক কাজ অশালীন অশ্লীল কাজ এগুলো থেকে সে আপনাকে হেফাজত করবে তো যাই হোক আসুন আমরা সারপ্রাইজ যেটা পুরস্কার দিতে গেলে একটু বিলম্ব করলেই তো আকর্ষণ বাড়ে কিন্তু এই কথাগুলো একদিক থেকে আরও আকর্ষণীয় ছিল আরও বড় পাওনা ছিল আমরা মাঝখানে পেয়ে গেলাম এগুলো জন্য আমরা হাতছাড়া না করি এরপরে যখন আমরা ওইটাকে ধরবো দ্বিতীয় তাই ইনশাল্লাহ আমাদের কবুল হবে এবং মাঝখানে আমরা যেগুলো পেলাম সেগুলো আমরা আমাদের এনে আমরা দুনিয়া আখড়াতে ব্যাপকভাবে সফলতা অর্জন করতে পারবো সেটা কি আল্লাহ আল্লাহর বলেন ওলা যেহেতু করে করে আমার প্রিয় হয়ে গেছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার অধীন হয়ে গেছে আমার অধীন এই শব্দটা মনে রাখবেন যে আল্লাহ হাত হয়ে যান পা হয়ে যান চক্ষু হয়ে যান কান হয়ে যান এটার অর্থ আর কোনো কিছু না এটার অর্থ হলো আল্লাহ বান্দাকে আপন করে নেন ওটাই আল্লাহর অলি বলতে পারেন কিন্তু কে হয়েছে না হয়েছে এটা আমরা জানি না এই জন্য কাউকে সার্টিফিকেট দেওয়া যাবে না কিন্তু এই কোয়ালিটি যার মধ্যে দেখবেন আপনি অন্যজন তাকে এই কথা ভাবতেই পারেন যে এই মানুষটা আল্লাহর অলি হওয়ার আশা আছে আসে তখন তখন কি হবে আপনার সম্পর্কে আল্লাহ পাক বললেন আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দেই মানে দোয়া কবল হবে এমনকি কোনো কিছু থেকে আশ্রয় চাইলেও আমি তাকে আশ্রয় দেই মানে খারাপটা চাচ্ছেন না আল্লাহ আপনাকে এর থেকে আপনি নাজাদ দিবেন আল্লাহ আপনাকে মুক্ত করবেন ভালো কিছু চাচ্ছেন আপনার আশা পূরণের আল্লাহ সেই আশাও পূরণ করে দিবেন দোয়া কবুল হয়ে যার একটা এক ব্যক্তি অর্থ তথে আমরা আল্লাহ রবিল্লা আলমের উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য সব কাজগুলো করি তারপরে আমাদের দোয়া কবুলের জন্য আমরা যেহেতু এগুলোকে পাচ্ছি হাদিস থেকে কোরআন থেকে তাইলে আমাদের দুনিয়া এবং আখড়াতে এই জিনিসগুলো কাজে লাগবে এই কথা কিন সহকারে নিতে হবে তাইলে এটা বাস্তবেই ইনশাআল্লাহ আল্লাহ হরবেন আপনাকে দান করবেন আল্লাহ যেন আমাদেরকে তার নিয়ে আমার দিয়ে ধন্য করেন এবং আজকে যেটা নিয়ে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যেন আল্লাহ সফলতা দেন দুনিয়া এবং আখরাতে আল্লাহ আমাদের সকল আশা পূরণ করেন এবং গুনার থেকে বাসার তৌফিক দান করেন যার মাধ্যমে কী হবে হারাম থেকে বাসার মাধ্যমে আমাদের দোয়া কবুলের একটা একটা শর্ত হবে আমিন ও আখরত দাওয়ানা আনিল হামিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও